সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফানের টোটাল 51 দিনের ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলবো বুমবাদার মুভি অযোগ্য টোটাল 61 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙের টোটাল 61 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকির টোটাল 41 দিনের ওয়ার্ল্ডওয়াইড বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সূর্য মুভির টোটাল 20 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স ফার্স্ট আমরা কথা বলবো বুমবাদার মুভি অযোগ্যকে নিয়ে তো গাইস এই অযোগ্য মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখনও পর্যন্ত কী লেভেলের বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটা তার প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে আসছে আর কেনই বা করবে না কারণ তাদের 50তম সিনেমাতে তারা আবারও একসঙ্গে ফিরে যে প্রশ্নজিৎ এবং ঋতুপর্ণা এবং এই জুটিটাকে দেখার জন্য দর্শক বহুদিন ধরে অপেক্ষা করেছিল এবং তারা তাদের যে স্টারডমের ক্ষমতা সেটা তারা আবারও প্রমাণ দিল যে তারা 60 বছর কারণ 70 বছর বয়সও যদি তারা একসঙ্গে বড় পর্দায় আসে তারা ব্লকবাস্টারে দিয়ে যাবে কারণ তাদের 50তম সিনেমা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এবং এখানে 60 বছর বয়সে সেই মানুষটা যে ব্লকবাস্টার দিচ্ছে ভাই এটার জন্য তো সত্যি মানে কী বলবো অতুলনীয় মানে যতটাই প্রশংসা করবো সেটাই কিন্তু কম পড়বে এবং এই মুভিতে বুমবাদার অভিনয় নিয়েও কিন্তু অনেক প্রশংসা হয়েছে তার সঙ্গে সঙ্গে বুমবাদার অভিনয় নিয়ে কিন্তু সবথেকে বেশি প্রশংসা হয়েছে যেটা আপনারা হল রিভিউ দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এখন আমরা কথা বলবো বুমবাদার মুভি অযোগ্য তার 61 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো তো গাইস এই মুভিটা তার অলরেডি 61 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 61তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং টোটাল 61 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6,56,00,000 টাকা তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো গাইস এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙ্কে নিয়ে তো গাইস এই মুভিটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখনও পর্যন্ত কী লেভেলের বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে এবং অযোগ্য ভার্সেস বুমেরাং এই লড়াইটা তো প্রথম দিন থেকে চলে আসছে এবং এই দুটো মুভি কিন্তু দুজনকে টক্কর দিয়ে কিন্তু জোর কদমে তাদের যে বক্স অফিস কালেকশন সেটা কিন্তু নিয়ে চলে আসে যদিও কিন্তু এর মুভি বেশ কয়েকটা মুভি এই মুভিগুলোর সাথে ক্ল্যাশ করেছে তারপরেও কিন্তু তারা তাদের জায়গাতে অটুট রয়েছে তো জিদ্দার একটা সময় ছিল যখন কিন্তু জিদ্দার একের পর এক মুভি কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছিল এবং জিদ্দার মুভি বুমেরাং কিন্তু তাকে একটা উঠে দাঁড়ানোর সময় দিয়েছে কারণ এই মুভির গল্পটা সম্পূর্ণ আলাদা ছিল এবং জিদ্দা কিন্তু প্রতিনিয়ত কমার্শিয়াল মুভিকে বাঁচানোর একটা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং এই বুমেরাং মুভিতে জিদ্দার নতুনত্ব কিছু নিয়ে এসেছে এবং প্রথম বাংলাতে সাইফাই নিয়ে মুভি কিন্তু জিদ্দায় নিয়ে এলো এবং যেটা আমরা এর আগে কখনো ভাবিনি যে বাংলাতে এরকম ধরনের সিনেমা হতে পারে তো যাই হোক এখন আমরা কথা বলবো জিদ্দার মুভি বুমেরাং তার 61 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো তো গাইস এই মুভিটা তার অলরেডি 61 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 61তে এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 61 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 7,98,00,000 টাকা তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যদিও কিন্তু মুভিটা সুপারহিট হয়ে গেছে তো আপনাদের মতামত জানাতে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না সো ভিউয়ার্স এরপর আমরা কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকি 2898 AD নিয়ে তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটা এখনও পর্যন্ত কী লেভেলের বক্স অফিস কালেকশন নিয়ে আসছে আর কেনই বা করবে না কারণ এই মুভিটার মধ্যে যা কিছু আছে যেটা দেখার পর আপনি আসলেই কিন্তু অবাক হবেন কারণ আমরা কখনোই ভাবতাম না যে ইন্ডিয়ান সিনেমা তো এরকম ধরনের সিনেমা হতে পারে এবং সেটাকে অলরেডি প্রমাণ করে দেখেছে এই মুভির পরিচালক নাগবর সিং তো যাই হোক আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা এখন যতটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে এখন যতটা ক্রেজ করতে পেরেছে ততটা ক্রেজ কিন্তু এই মুভিটা প্রথম দিকে করতে পারেনি কারণ এই মুভিটার মোশন পোস্টার থেকে শুরু করে মুভিটার টিজার ট্রেলার প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু মুভিটাকে নেগেটিভিটি করা হয়েছিল কিছু নিউজ চ্যানেল ছিল কিছু প্রভাসের হেটার ছিল যারা বলছিল যে এই মুভিটাও কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে কারণ এই মুভিটা একটা হলিউড মুভির রিমেক এবং নানান হলিউড মুভির সাথে কিন্তু মুভিটাকে কম্পারিজন করছিল এবং তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে রাখি এই মুভির যে পরিচালক বা এই মুভির যারা মেকার তারা কিন্তু সব কিছু তোয়াক্কা না করে তারা তাদের কাজকে চালিয়ে যায় এবং তাদের কাজ আজকে প্রমাণ দিচ্ছে যে প্রভাসের মুভি কালকি কী লেভেলের হয়েছে এবং সেই সমস্ত দর্শককে দাঁত ভাঙা জবাব দিচ্ছে প্রভাসের মুভি কালকি যারা বলছিল যে কালকি আদিপুরুষ এবং রাধেশ্যামের মতো বক্স অফিসে মুখ থুবড়ে করবে হ্যাঁ হ্যাঁ আমরা জানি প্রভাসের একটা সময় ছিল যখন কিন্তু প্রভাসের সময়টা খারাপ যাচ্ছিল প্রভাস একের পর এক ফ্লপ দিচ্ছিল যদিও কিন্তু প্রভাস একজন সাউথ ইন্ডিয়ান এখন সবথেকে বড় সুপারস্টার আপনাদেরকে জানিয়ে রাখি এখন সাউথের সবথেকে বেশি ফ্যান ফলোয়ার আছে সেটা শুধুমাত্র হচ্ছে প্রভাসের এবং যদি আপনারা ইন্ডিয়ান সিনেমার স্টোরি চেক করেন তাহলে সেখানেও কিন্তু আপনি প্রভাসকে 2 নম্বরই পাবেন কারণ সেখানে প্রথম নম্বরে আছে আমির খানের মুভি দাঙ্গাল এবং দ্বিতীয় নম্বর আছে প্রভাসের মুভি বাহুবলী 2 তো যাই হোক এত সব কিছু না বলে আপনাদেরকে এখন আমি ভিডিওতে যেটা বলবো সেটা হচ্ছে যে প্রভাসের মুভি কালকি
এখনো পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। সো ভিউয়ার্স, এখন আমরা কথা বলবো প্রভাসের মুভি কালকি। তার অলরেডি 41 দিন কমপ্লিট করে নিয়েছে, তো ডে 41 এসে মুভিটা কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 41 দিনে এসে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 7 কোটি টাকার মতো, এবং টোটাল 41 দিনে মুভিটা ইন্ডিয়ার থেকে গ্রস কালেকশন করেছে 729 কোটি 32 লক্ষ টাকার মতো, এবং টোটাল 41 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 1253 কোটি 21 লক্ষ টাকার মতো। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানবেন। যদিও কিন্তু বইটা এখনও পর্যন্ত দুর্দান্ত লেভেলের রেসপন্স নিয়ে আসছে, তো আপনাদের মতামত জানাতে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না। সো ভিউয়ার্স, এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট ডেভেটেড মুভি শাকিব খানের তুফানকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা এখনও পর্যন্ত কি লেভেলের বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে। যদিও এখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটাই খারাপ, যার কারণে কিন্তু এই মুভিটার বক্স অফিস কালেকশনের উপরও কিন্তু একটা খুব বড় রকম এফেক্ট পড়েছে, যার কারণে বক্স অফিস কালেকশনে একটা বিরাট বড় ভয়ঙ্কর ড্রপ দেখা যাচ্ছে। তারপরও কিন্তু মুভিটা তার ওভারসিজ মার্কেট থেকে যে বক্স অফিস কালেকশনটা নিয়ে আসছে সেটা কিন্তু আসলেই একটা শকিং আপডেট। তো গাইস, আপনাদেরকে বলে রাখি শাকিব খানের মুভি তুফান কিন্তু এখন বাংলাদেশের সর্বোচ্চ আয়কারী সিনেমার লিস্টে 1 নম্বর জায়গাটাকে দখল করে নিয়েছে। এর আগে ছিল শাকিব খানের মুভি প্রিয়তমা, যেটার রেকর্ডকে অলরেডি ব্রেক করে দিয়েছে শাকিব খানের মুভি তুফান, এবং এটাও শোনা যাচ্ছে যে এই মুভিটা নাকি পার্ট 2 আসবে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো শাকিব খানের মুভি তুফান। তার অলরেডি 51 দিন কমপ্লিট করে নিয়েছে, তো ডে 51 এসে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার 51 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 51 এসে মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ মিলিয়ে বক্স অফিস কালেকশন করেছে 20 লক্ষ টাকার মতো, এবং টোটাল 51 দিনে মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 57 কোটি 34 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। সো ভিউয়ার্স, এরপর আমরা কথা বলবো বাংলার সুপার ডুপার মোস্ট ডেভেটেড মুভি বিক্রম এবং মধুমিতা সরকারের অভিনীত মুভি সূর্যকে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই সূর্য মুভিটাকে নিয়ে কিন্তু প্রত্যেকটা দর্শকের মধ্যে ভালো রিভিউ আসছে, ভালো রিয়াকশান আসছে, তার সঙ্গে সঙ্গে বাংলার প্রত্যেকটা ইউটিউব মুভি রিভিউয়ার কিন্তু মুভিটাকে ভালো রিভিউ দিয়েছে। এবং অনেকে তো এটাও দাবি করছে যে দেবজিতের পরে বাংলা ইন্ডাস্ট্রির ভরসা হচ্ছে বিক্রম, কারণ বিক্রমের অ্যাকশন নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, যেটা আমরা অলরেডি পারিয়া মুভিতে দেখেছিলাম, এবং এই মুভিতেও কিন্তু বিক্রমের যে অ্যাকশন সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের। যদিও কিন্তু মুভিটা একটা মালায়ালাম মুভির রিমেক, তারপরেও কিন্তু মুভিটাকে নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, এবং এই মুভিটার প্রশংসা শুনে যেটা মনে হচ্ছে, আশা করি মুভিটার লাইফ টাইমে কিন্তু একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন দিয়ে যাবে, কারণ এই মুভিটা অযোগ্য ভার্সেস বুমেরাং এই দুটো মুভির সাথে ক্ল্যাশ করার পরও কিন্তু বক্স অফিস কালেকশনের দিক থেকে অনেকটাই অটুট আছে, যদিও মুভিটা কিন্তু বেশ কয়েকটা মুভির সাথে ক্ল্যাশ করছে। এবং সেই দিক থেকে যদি আমরা কম্পারিজন করি তাহলে কিন্তু মুভিটা তার বক্স অফিস কালেকশনের জায়গায় কিন্তু বেশ ঠিকঠাক জায়গাতেই আছে। তো যাই হোক, এখন আমরা কথা বলবো যে এই সূর্য মুভিটা তার 20 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 20 দিন কমপ্লিট করে নিয়েছে, এবং ডে 20 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করছে প্রায় 2 লক্ষ টাকার মতো, এবং টোটাল 20 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করছে 1 কোটি 34 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এই 5টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরে, সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।